এই কথার মাধ্যমে মানুষের মধ্যে প্রভাব ফেলেছে যে তাদের এই এলাকাতে ছাপ্পা ভোট হয়েছে। উপনির্বাচনে দুটি আসনে ভোট গণনা চলছে ধনপুর এবং বক্সনগরে। জোর টক্কর চলছে ধনপুর আসনে। ছাপ্পা ভোটের অভিযোগ এনে গণনা কেন্দ্রে আসেনি সিপিএম, গণনা বয়কট করেছে সিপিএম। এদিকে বক্সনগরে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন এগিয়ে রয়েছেন বলে খবর। সিপিএম প্রার্থী মিজান হোসেন পিছিয়ে 753 ভোটে। এখনো পর্যন্ত সেখানে ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে যে বক্সনগরে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন এগিয়ে রয়েছেন এবং সিপিএম প্রার্থী মিজান হোসেন পিছিয়ে রয়েছেন 753 ভোটে। গত 5 সেপ্টেম্বর ত্রিপুরার দুটি আসনে উপনির্বাচন হয়েছিল, সেই দুটি আসন হচ্ছে ধনপুর এবং বক্সনগর। আজ অর্থাৎ 8 সেপ্টেম্বর এই দুটি আসনে ভোট গণনা চলছে ধনপুর এবং বক্সনগরে। এই দুটি আসনের মধ্যে জোর টক্কর চলছে ধনপুর আসনে, যেখানে ছাপ্পা ভোটের অভিযোগ এনেছিল বিরোধী সিপিএম দল। সেখানে অভিযোগ এনে গণনা কেন্দ্রে আজ আসেনি সিপিএম, তারা গণনা বয়কট করেছে। বক্সনগরে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন এগিয়ে রয়েছেন বলে খবর। সিপিএম প্রার্থী মিজান হোসেন পিছিয়ে রয়েছেন 753 ভোটে। ঘরে বসেই বলবে যে নির্বাচন প্রহসন হয়েছে, তো সেটা আমি অগ্রিম বলেছিলাম, এখন তারা বয়কট করেছে। আসলে তাদের জনসমর্থন হারিয়ে ফেলেছে, মাটির পায়ের তলা যে মাটি ছিল তাদের নেই, জনসম্পর্ক নেই, জনসংযোগ নেই, জনসংযোগ এবং কর্মী ছাড়া তারা তারা কী করে তাদের এই নির্বাচনের রেজাল্ট দিয়ে যাবে, তারা আগে থেকে বসে করে। এটা একটা খুশির খবর, যেহেতু ধনপুর আগে থেকে আমাদের ছিল, বক্সনগরও আসছে, এটার জন্য আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ থাকবে এবং কর্মী যারা রয়েছে তারা কাজ করতে আরও এগিয়ে আসবে। তারা একটা অভিযোগ বারবার করছে যে আপনারা ছাপ্পা ভোট দিয়েছেন, এই বিষয়টা যদি ভুল করেন। ছাপ্পা ভোট দিয়েছেন, তাদের তো লোকসভা নির্বাচনও বলেছে ছাপ্পা ভোট দিয়েছি, তারপর গত দেশের যে নির্বাচন গেল সেই নির্বাচনের ফলাফল দেখেছেন, তারপরেও বলেছে ছাপ্পা ভোট। তাদের সত্যিকারের কথা বলতে গিয়ে তাদের জনসমর্থন নেই, জনসংযোগ হারিয়ে গেছে, তাদের মানুষ তাদেরকে বর্জন করেছে, গণবর্জিত সিপিএমকে বর্জনের কারণে আজকে তাদের একটা মানুষের কাছে একটা প্রভাব ফেলতে হবে, সেটা হলো এই এই কথার মাধ্যমে মানুষের মধ্যে প্রভাব ফেলেছে যে তাদের এই এলাকাতে ছাপ্পা ভোট হয়েছে।